সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তোমরা সকলেই জানো যে আমার গোপালের আজকে প্রতিষ্ঠাতা দিবস মানে গোপুকে আজকে প্রতিষ্ঠিত করব। সকাল থেকে তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করিনি তো একেবারে পুজোর সময় তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু একদম তৈরি হয়ে চলে এসেছি আর এখানে কিন্তু আমাদের ব্রাহ্মণ মানে আমাদের জেঠু পুজো করতে বসেও পড়েছে তো এই দেখো আমাদের সিংহাসন কেমন লাগছে সাজানোটা অবশ্যই জানিও কাকু এবং তোমাদের দাদা দুজন মিলেই কিন্তু সুন্দর করে সাজিয়েছে আর গোপুসোনাকে জেঠু দেখেই বলছে যে এখনই ড্রেস পরিয়ে দিয়েছ আমি কিন্তু প্রথম দিন থেকে ড্রেস পরাই এবং তার সাথে কিন্তু চকলেটও খেতে দিই তো এখানে কিন্তু আমার মা লক্ষ্মীও রয়েছে এবং কিন্তু অন্যান্য ঠাকুরও রয়েছে মা কিন্তু আজকে নতুন ড্রেস পরিয়েছি তো ড্রেসটা কত সুন্দর না তো চলো এখন কিন্তু জেঠু আমাদের গোপুসোনাকে স্নান করাবে আর এখানে দেখো আমি ভোগের জন্য রান্না করেছিলাম যতটুকু পেরেছি খিচুড়ি করেছিলাম পাঁচ প্রকারের ভাজা করেছিলাম তার সাথে পনিরের তরকারি পাঁচ তরকারি চাটনি পাঁপড় পায়েস এবং ছিল তালের বড়া কলার বড়া মালপোয়া নাড়ু এরকম অন্যান্য জিনিসও কিন্তু ছিল তো এখন কিন্তু গোপুসোনা স্নান করছে জেঠু কিন্তু গোপুসোনাকে মন্ত্র পড়ে পড়ে স্নান করাচ্ছে এবং স্নান করানোর সময় কিন্তু অনেকগুলো জিনিস দিয়ে করিয়েছিল হয়তো সবগুলোর নাম আমি জানি না দুধ দই ঘি মধু এবং অঘরু তার সাথে গোলাপ জল এবং আরও অন্যান্য জিনিস দিয়েছিল আমি নামগুলো হয়তো বলতে পারছি না তো এখন কিন্তু গোপু হাস্তে হাসতে হাসতে স্নান করছে তার কারণ আজকে গোপুসোনা অনেক কিছু খাবার খাবে সুন্দর করে সাজুগুজু করবে এবং কিন্তু সে তার আসনেও বসবে তার জন্য তার মনে কিন্তু অনেক আনন্দ ছিল বন্ধুরা গোপুসোনাকে জেঠু কিন্তু এখন দুধ দিয়ে স্নান করালো আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে যার জন্য সবাই উলুধ্বনি দিচ্ছে আমি শঙ্খ বাজাচ্ছি কাকিমা কাশ বাজাচ্ছে সবাই মিলে কিন্তু একসাথে আমরা আনন্দ করে পুজো দিচ্ছি যে কাকুও কিন্তু দেখো এখানে কিন্তু গোপুসোনা স্নানের ভিডিও করছে তো দেখো এখানে কিন্তু সব কিছু সাজিয়ে গুজিয়ে কিন্তু আমরা গোপুসোনার সামনে দিয়েছি এবং গোপুসোনার স্নান হয়ে গেলেই তারপরে কিন্তু গোপুসোনাকে সুন্দর করে তৈরি করে দেবো আর গোপুসোনাকে আজকে কিভাবে তৈরি করবো তোমাদেরকেও দেখাবো তোমরাও কিন্তু অবশ্য জানাবে যে আমার গোপোষণাকে কেমন লাগবে তো দেখো এখন কিন্তু যেটু কিন্তু আমার হাতে গোপো তুলে দিল এবং বলল তুমি তোমার মনের মতো করে গোপুষণাকে সাজিয়ে নাও আমি কিন্তু আমার মনের মতো করে গোপোসোনাকে এখন সাজিয়ে নেব বন্ধুরা এখন দেখো গোপুসোনাকে আমি ড্রেস পরাচ্ছি এবং ড্রেস পরানোর পরই কিন্তু সমস্ত যেই আমি গয়নাগুলো বানিয়েছি গোপুসোনার জন্য সেগুলো পরিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু হাতের বালা কিন্তু আমি পরিয়ে দিলাম তারপর গোপুসোনার চরণে কিন্তু আমি পায়ের নুপুর পরিয়ে দিয়েছি আজকে গোপুসোনা অনেক আনন্দ কারণ আজকে অনেক সুন্দর করে সাজুগুজু করবে এবং দেখো আমি সাদা কালার ড্রেস পরেছি বলে আমি আমার ছেলেকেও কিন্তু সাদা কালারের ড্রেস পরিয়েছি এবং অন্য কালারেরও ড্রেস এনেছিলাম যেহেতু সাদা কালারটা বেশি ভালো লাগছে তার জন্য সাদা কালারটা পরিয়েছি এবার দেখো আমি কিন্তু কোমরে কিন্তু কিন্তু বিছে পরে দিলাম দিলাম তারপরে তারপরে গলায় মালাটাও পরিয়ে চুল লাগিয়ে পরাবো তো তারপর দেখবে শেষে আমার ঠিক কেমন লাগবে তোমরা কিন্তু জানিও দেখো এবার দেখো আমার গোপো কেমন লাগছে কত মিষ্টি লাগছে না সত্যি অনেক মিষ্টি লাগছে সবার ভীষণ পছন্দ হয়েছে আর গোপো পছন্দের জিনিস হলো পালক তাই ময়ূরের পালকটাও কিন্তু আমি তার মাথার মধ্যে দিয়ে দিলাম তো দেখো এখন কত সুন্দর সুন্দর লাগছে আর এখন হাতে শুধু বাঁশি দিলেই কিন্তু গোপোষণা পুরো তৈরি এখন আমি জেঠুর হাতে গোপোষণাকে দিয়ে দিলাম কারণ জেঠু কিন্তু গোপোষণাকে তার আসনে বসাবে তো তার জন্য কিন্তু আমি জেঠুর হাতে এখন দিয়ে দিলাম আর সবাই বলছে আমার গোপুষণাকে নাকি খুব সুন্দর লাগছে তার জন্যে সবাই হাসছে যে গোপোষণাকে অনেক ভালো লাগছে এখন দেখো সবাই উলু দিচ্ছে গোপোষণা তার আসনে বসবে বলে তো আসনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর গোপোষণার জন্য আজকে কিন্তু সবাই অনেক খাবার এনেছে অনেক মিষ্টি এনেছে কাকু তো কাকিমাতো ড্রেস এনেছে মশারি এনেছে তালের বড়া এনেছে অনেক কিছু এনেছে সবাই যে যেগুলো পছন্দ করে সব খাবার এনেছে দেখো এখন কিন্তু আমি আমি বসিয়ে হাতে এবং সুন্দর করে কিন্তু কিন্তু দিলাম তারপরে মালা পরাবো কারণ যেই ফুলের মালা নিয়ে এসেছিল সেই ফুলের মালা কিন্তু আমি গোপু সোনাকে পরিয়ে দিলাম তো দেখো এবার কেমন লাগছে গোপুকে অবশ্যই জানিও আর তার সাথে আমার মা লক্ষ্মীকেও পরাবো কারণ আমার মা লক্ষ্মী আমার কাছে অনেক প্রিয় তো মা লক্ষ্মীকেও কিন্তু আমি পরিয়ে দিলাম মালা এবং লক্ষ্মী যে ড্রেসটা দেখছো সেই ড্রেসটাও কিন্তু পুরো নতুন ড্রেস কারণ আমার গোপু পরবে আমার পরবে না নতুন ড্রেস তা তো হয় না তার জন্য আমি দুজনের জন্যই এনেছি তো দেখো এখন কিন্তু জেঠু পুজো শুরু করে দিয়েছে এখন পুজো হবে আর ঘরে কিন্তু অনেকেই বসেছে প্রত্যেকে জায়গা হয়নি যেহেতু ঘরটা অনেকটা ছোট সেই জন্য বাইরে অনেকেই বসেছে পুজো শেষে এখন কিন্তু যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে যেঠু যোগ্য করছে প্রতিষ্ঠা হচ্ছে যেহেতু গোপালে তার জন্য যোগ্য করছে যেঠু যজ্ঞ হয়ে গেলে তারপরে কিন্তু আরতি হবে তারপরে আমাদের অঞ্জলি হবে পুজো কিন্তু শুরু হয়েছিল আমাদের শেষ হতে হতে দশটা বেজে গেছে কারণ অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের পুজো হয়েছে যেঠু কিন্তু নিজেই পুজো করেছেন তো দেখো আমাদের যজ্ঞ অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন কিন্তু আরতি হচ্ছে আরতি হওয়ার পরেই কিন্তু আমরা অঞ্জলি দেব এখানে কিন্তু সবাই মিলে কিন্তু রয়েছি আমি দেখো শঙ্খ বাজাচ্ছি এখন কিন্তু আমরা অঞ্জলি দিচ্ছি কারণ আরতি হয়ে গেছে এখানে আমি তোমাদের দাদা এবং মা তিনজন মিলেই কিন্তু আমরা অঞ্জলি দিচ্ছি অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু দেখো ফুলগুলো নিয়ে কিন্তু তোমাদের দাদা আমাদের গোপু সোনার কিন্তু পায়ে দিয়ে দিল এবং যাতে না ছিটিয়ে যায় তার জন্য কিন্তু আমরা একটা জাগাই করে দিয়েছি তো দেখো পুজো হয়ে গেছে আমাদের এখন কিন্তু প্রসাদ বিতরণের পাড়া তো আমরা কিন্তু এক্সট্রা করে খিচুড়ি বানিয়েছিলাম এবং ভোগে যা রান্না করেছি এগুলোই কিন্তু সবাইকে দিয়েছিলাম তো এখন দেখো খিচুড়ি প্রসাদ কিন্তু সবাইকে আমরা এখন দিয়ে দিচ্ছি কারণ অনেক অনেক লোক হয়েছিল যেটা আমাদের খুব ভালো এত এত বৃষ্টির মধ্যেও যে লোক হয়েছিল এটাই আমাদের কাছে অনেক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার গোপুকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তো দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী